আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে শুধু আপনাদের ভয়েস এবং আপনাদের যে মেসেজগুলি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন করে মালয়েশিয়া সরকারের যে সুযোগটা দিয়েছে, মার্চ মাসের 1 তারিখ থেকে যারা অবৈধ আছেন তারা দেশে চলে যেতে পারবেন। প্রথম থেকে কিন্তু সরাসরি বলা হয়েছে আপনারা সরাসরি ইমিগ্রেশনে যাবেন, জরিমানা দিবেন, দেশে চলে যাবেন। একটা বিমান টিকিট কাটবেন, সেই বিমান টিকিটটা নিয়ে যাবেন, আর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট, পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস উঠায় আপনি সেই ট্রাভেল পাস নিয়ে ইমিগ্রেশনে গেলে আপনি সেখানে জরিমানা দিয়ে সরাসরি বাংলাদেশে চলে যেতে পারবেন। কিন্তু এই 7 তারিখ থেকে নতুন আরেকটি নিয়ম চালু করেছে যে 7 তারিখের পর থেকে যদি আপনারা সরাসরি ইমিগ্রেশনে যাইতে চান সেক্ষেত্রে আপনাকে আগে ইমিগ্রেশন থেকে অ্যাপার্টমেন্ট নিতে হবে, ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট নিতে হবে। এখন এই ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যে আমাকে ফোন করেন, আমাকে ভয়েস করেন যে ভাই আমার একটু উপকার করেন, ভাই কীভাবে অ্যাপার্টমেন্ট নিতে হয়, কীভাবে কী করতে হয়, আমরা তো এগুলো বুঝি না। আবার ব্যাংক কার্ড ছাড়া নাকি জরিমানার টাকা নিবে না, সরাসরি আমরা হ্যান্ড ক্যাশ দিলে নিবে না, তা আমরা কীভাবে এগুলো করব, আমরা কি আরেকজনের অ্যাকাউন্ট পাক্কা করতে পারবো কি না, মানে আরেকজনের অ্যাকাউন্ট আমরা ইউজ করতে পারবো কি না, বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের। তো আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য একটি সুখবর বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আরএম ট্রাভেলস থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা দিতেছি। এটাই যে আপনারা আমাদের কাছ থেকে টিকিট নেবেন, আমরাই আপনাকে, যদি আপনি আমার কাছ থেকে টিকিট কিনেন আমরা আপনাকে অ্যাপার্টমেন্ট নেওয়া এবং আপনার মোবাইলে যে অ্যাপসের মাধ্যমে টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটের মাধ্যমে আপনি যে জরিমানার টাকাটা পরিশোধ করবেন সম্পূর্ণ কাজগুলি আমরা এখান থেকে কমপ্লিট করে দিব। শুধু আপনি সেই টাইমে আপনি ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশন থেকে সুরাটটা দিব, আপনার যে জরিমানার টাকাটা সেই আপনার যে মোবাইলে আমরা টাচ অ্যান্ড গো ই-ওয়ালেট খুলে সেই মোবাইলেই আপনাকে ওই অ্যাকাউন্টেই কিন্তু আমরা টপ আপ করে দিব, মানে টাকাটা দিয়ে দিব, সেই টাকাটা আপনি শুধু ওখানে আপনার ওই অ্যাকাউন্ট থেকেই আপনার টাকাটা কেটে নেবে। এই ক্ষেত্রে আপনার অন্য কারোর অ্যাকাউন্ট নেওয়া লাগবে না, অন্য কারোর কার্ড নেওয়া লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনার কার্ড দিয়ে আপনার মোবাইল থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তারা ট্রান্সফার করে নিতে পারবে। এই সম্পূর্ণ প্রসেসিংয়ের কাজগুলি আমরা আরএম ট্রাভেলস থেকে আপনাদেরকে করে দিব। তা যারা আছেন যে আপনারা কোনো কিছু বুঝেন না, আপনারা আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি চাইতেছেন আপনি কিভাবে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন, কিভাবে আপনি জরিমানার টাকা শোধ করবেন, কেউ আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিবে না, কিংবা কেউ কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিবে না, এমনিতেই জানেন যে মালয়েশিয়াতে কেন পৃথিবীর কোথাও একজন আরেকজনকে কিন্তু তার ব্যাংক কার্ড দেয় না, তার পাসওয়ার্ড দেয় না যে আপনি এই কাজে আপনি ব্যবহার করবেন, আপনাকে তার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট অথবা ব্যাংক কার্ড বলেন, ট্রান্সফার বলেন, আর যেভাবেই বলেন কেউ কাউকে দেয় না। হয়তো আপনার সহযোগিতা সে এটা করবে যে আপনি অন্য একজনের অ্যাকাউন্ট নাম্বার দিলে ভাই আমার এই অ্যাকাউন্টে এতগুলো টাকা দিয়ে দেন, সেই ক্ষেত্রে হয়তো বা সে নিজে হাতেই কিন্তু ওই টাকাগুলো আপনাকে পাঠা দিবে, আপনি অন্য যার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কিন্তু আপনাকে ব্যাংক কার্ড দিয়ে দিবে যে আপনি সেই ব্যাংক কার্ড নিয়ে যাবেন, যাওয়ার পরে আপনি ইমিগ্রেশনে জরিমানা দিয়ে আপনি আবার তার ব্যাংক কার্ড তাকে ফেরত দিবেন। এই ধরনের কোনো লোক একজন আরেকজনকে দিতে চায় না। হ্যাঁ, দেয় কখন একদম ঘনিষ্ঠ নিজের কাছের লোক হয় তখন কিন্তু আপনাদেরকে দেবে। আর আপনাদের জন্য আমরা একদম সুযোগ করে দিব, আমরা আপনার মোবাইলেই আমরা অ্যাকাউন্ট খুলে দিব, আপনার ভিসা লাগবে না, কোনো কিছুই লাগবে না অ্যাকাউন্ট খুলতে, টাচ অ্যান্ড গো অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনার ভিসার কোনো প্রয়োজন করে না, শুধু আপনার পাসপোর্ট এবং আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল সব কিছুই আপনার আপনারগুলো দিয়েই আমরা আপনার অ্যাকাউন্ট খুলে দিব। সেই অ্যাকাউন্টে আপনি টাকা নিয়ে টাকা ঢুকাবেন, আমাদের কাছ থেকেও আপনি টাকা ঢুকা নিতে পারেন, অথবা আপনি যে কোনো 7-Eleven গেলেও আপনাকে কিন্তু টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটে টপ আপ করে দিবে। আপনি 500 রিঙ্গিট টপ আপ করে রাখবেন, সেই 500 রিঙ্গিট এবং কি আপনার যে অ্যাপার্টমেন্ট আমরা করে দিব সেই অ্যাপার্টমেন্টের ডেট অনুযায়ী আপনি ইমিগ্রেশনে যাবেন, আপনার ওই টাচ অ্যান্ড গো অ্যাকাউন্ট থেকেই আপনার টাকা কেটে, জরিমানার টাকা কেটে নিবে তারা। এই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ধরনের সুযোগগুলো পাবেন। তা এই সমস্ত সুযোগগুলো নিতে হলে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, সিলাঙ্গা ডিস্ট্রিক্ট শাহ আলম সেকশন 32-এ। বিমান টিকিট থেকে শুরু করে আপনার অ্যাপার্টমেন্ট, ব্যাংক কার্ড সম্পূর্ণ কিছু আমরা প্রসেসিং করে দেব। এই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার পিছনে ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমার অফিসেও আসতে পারেন, আমার অফিস সিলাঙ্গা ডিস্ট্রিক্ট শাহ আলম সেকশন 32-এ। আপনারা চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে আমার অফিসের লোকেশন দিব, সরাসরি আপনারা আমাদের অফিস থেকে এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারবেন। তা যারা চাইতেছেন যে এখন আপনারা অ্যাপার্টমেন্ট নিতে চান, আপনারা জানেন যে এখন যদি আপনারা অ্যাপার্টমেন্ট নেন আগামী মাসে 2-3 তারিখ 5 তারিখ ছাড়া এই মাসের ভিতরে কোনো অ্যাপার্টমেন্ট খালি নাই,
যতই দিন যাবে ততই কিন্তু আরো পিছনের ডেটে আপনাদেরকে অ্যাপার্টমেন্টগুলি নিতে হবে, আগের ডেটগুলি সম্পূর্ণ বুক হয়ে যেতেছে, কারণ অনেক বেশি মানুষ অবৈধ লোক আছেন, আপনারা কাজ নাই চাইতেছেন যে সবাই দেশে চলে যাওয়ার জন্য, যার কারণে এখন কিন্তু অনেকটাই বেশি ভিড়। তা তারপরেও আমরা সম্পূর্ণ ধরনের সুযোগ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যদি আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে যদি সেই সিস্টেম অনুযায়ী যদি ঈদের পরে কোনো টিকিট আপনাদেরকে দিতে পারি, সম্পূর্ণ টিকিট সহ কিন্তু এখন টিকিটগুলো ঈদের পরের টিকিটগুলো দাম এখনও অনেক কম আছে, আপনারা চাইলে এখনই কিন্তু এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন, অ্যাপার্টমেন্ট নেবেন। অ্যাপার্টমেন্ট যেদিন আপনার অ্যাপার্টমেন্টটা পাবেন তার থেকে 14 দিনের ভিতরে আমরা আপনাকে একটা টিকিট করে দেব। তা সম্পূর্ণ ধরনের ফুল প্যাকেজের এই সুযোগটা নেওয়ার জন্য আপনি আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তা দর্শক, আজকে আমি আবার বিমান টিকিটের কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার যে সমস্ত ভাইয়েরা এখন আপনারা দেশে যেতে চান, যে রোজারিদের আগে যাবেন ছুটিতে, যে সমস্ত লোকের ভিসা আছে দেশে যেতে চান, আপনারা এখনও কিন্তু এই মাসের ভিতরে এখনও বেশ কয়েকটা ডেটে আমাদের কাছে সিঙ্গেল টিকিটগুলি আছে, যেগুলি 600, 650, 700 এর ভিতরে নিতে পারবেন। তবে এপ্রিল মাসের ভিতরে যদি আপনারা এপ্রিল মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে নিতে চান, এই ডেটে কিন্তু এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম, অনেক বেশি প্রাইস। তা যদি আপনারা চান এই মাসের ভিতরে, এই মাসের 15-16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই সমস্ত ডেটের ভিতরে কিন্তু এখনও অনেক কম প্রাইজের ভিতরে আপনারা টিকিটগুলি নিতে পারবেন। তা যারা চাইতেছেন যে রোজার ঈদ দেশে করবেন, আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন, তাহলে আপনারা এখনই যোগাযোগ করে টিকিটগুলি সংগ্রহ করুন, নয়তোবা কিন্তু এই টিকিটগুলোর দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক, এবার যারা আপডাউন টিকিট নিতে চান, হ্যাঁ আমি এর আগেও কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলেছি, যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান, আপনারা এই মাসের 15 তারিখ থেকে 25 তারিখের ভিতরে যাবেন এবং কুরবানির ঈদের আগে আবার রিটার্ন চলে আসবেন, জুন মাসের 15 তারিখের আগে আপনারা আবার যদি রিটার্ন মালয়েশিয়াতে চলে আসতে চান, সেই সমস্ত টিকিটগুলি এখনও আমাদের কাছ থেকে 1500, 1600, 1700 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু নিতে পারবেন। তাছাড়া অনেকে আছেন যে ভাই আমরা এপ্রিলের 5-7 তারিখ 10 তারিখের দিকে যাব, মানে ঈদের 2-4-5 দিন আগে দেশে যাব এবং কুরবানির ঈদের 1 সপ্তাহ 10 দিন পরে আবার রিটার্ন মালয়েশিয়াতে চলে আসব, ওই সমস্ত টিকিটগুলো কিন্তু এখন অনেক বেশি প্রাইস। ওই সমস্ত টিকিটগুলো বিগত 1-1.5 মাস আগে আমি যে সমস্ত ভিডিওতে বলেছিলাম 1300-1400 রিঙ্গিটে আপনারা নিতে পারবেন, কিন্তু এখন ওই সমস্ত ডেটের টিকিটগুলো যদি আপনারা নিতে চান, সেই টিকিটগুলো আপনাদেরকে মিনিমাম 2000 রিঙ্গিট থেকে শুরু করে 2500-2600 রিঙ্গিট পর্যন্ত টিকিটের দাম। তা তারপরেও যদি আপনারা চান যে হ্যাঁ রোজার ঈদ কুরবানির দুটাই আমরা দেশে করে আসতে চাই, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে টিকিটগুলি সংগ্রহ করতে পারেন। আর যদি আপনারা রোজার ঈদের পরে দেশে যেতে চান, যে রোজার ঈদের পরে দেশে যাবেন, কুরবানির ঈদের 1-1.5 মাস পরে আবার মালয়েশিয়াতে ব্যাক করতে চান, মানে কুরবানির ঈদটা শুধু দেশে করবেন এপ্রিলে লাস্ট অথবা মে মাসের প্রথম কিংবা জুন মাসের প্রথমের দিকে যাবেন 3-4 মাসের ছুটিতে, তাহলে সেই টিকিটগুলি কিন্তু এখনও আমাদের কাছে 1500 থেকে 1550 রিঙ্গিটে নিতে পারবেন, সাথে আপনারা 40 কেজি বুকিং, হাতে 7 কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন, এক্সট্রা মালও কিন্তু টিকিটের সঙ্গে যোগ করার সুযোগ আছে, এক্সট্রা আরও 30 কেজি পর্যন্ত মাল টিকিটের সঙ্গে যোগ করতে পারবেন পার কেজি 15 রিঙ্গিট করে। তো আমি বিভিন্ন রকম টিকিট কোন কোন ডেটে গেলে আপনারা কমে পাবেন, কবে গেলে আপনাদের টিকিটের দাম বেশি হবে এবং কম হবে সম্পূর্ণ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন। তা দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার যে সমস্ত ভাইয়েরা অ্যাপার্টমেন্ট নিতে জানেন না কিবা কীভাবে আপনারা ব্যাংক কার্ডে টাকা পরিশোধ করবেন, জরিমানার টাকা পরিশোধ করবেন, তারা যাতে এই ভিডিওগুলি দেখতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।